শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 1 নভেম্বর বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, মুসলিম ভোট 2 লক্ষ বেশি নিয়েও করিমগঞ্জে দুশ্চিন্তায় কংগ্রেস, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ধর্মীয় ভেদাভেদ বলে বাঙালিকে ঐক্যবদ্ধ হতে হবে বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, শিলচরে সিআরপিসির মত বিনিময় সভা। একটি সংবাদ মাধ্যম ও একটি মুখ্য সম্পাদককে বয়কট বিরোধীর, সংবাদ মাধ্যমকে বয়কটের সিদ্ধান্তে বিরোধীর সমালোচনা শাসক পক্ষের। 26-এর আগে শিলঘাটে বরাক সেতু, জানালেন বিধায়ক কৌশিক রায়। টিকলমুখ থেকে চেরা কাঠ বাজেয়াপ্ত করল উদারবন পুলিশ, আটক লরি চালক। পাচারকারীকে ছেড়ে দেওয়ায় অসির ভূমিকায় ক্ষোভ জনমনে। চাকরির জন্য বিনামূল্যে কোচিং, ব্যাপক সাড়া হাইলাকান্দিতে। মোনাচোড়ায় শীঘ্রই শুরু হবে উন্নতমানের হাসপাতালের কাজ, ঘোষণা জাকিরের। উত্তর জোসনাবাদে রাস্তার কাজের ফলক উন্মোচন। ফের 100 টাকা বাড়ল বাণিজ্যিক এলপিজির দাম। ভারত বাংলা সীমান্তের রেল সংযোগের উদ্বোধন 2 প্রধানমন্ত্রীর। এবং সর্বশেষ খবরটি হল, চাকরি নিয়মিতকরণের দাবিতে আউটসোর্স সহায়কদের 6 দিনের কর্মবিরতি ধর্মঘট শিলচরেও। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। নতুন ডিলিমিটেশনে 2 লক্ষ মুসলিম ভোটার বেশি নিয়ে করিমগঞ্জ লোকসভা কেন্দ্র সংরক্ষণ মুক্ত হওয়ার পরও দুশ্চিন্তা কাটিয়ে উঠতে পারছে না কংগ্রেস। এখন এই কেন্দ্রে কংগ্রেসের জেতার ক্ষেত্রে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন দল থেকে বহিষ্কৃত বিধায়ক সিদ্দিক আহমেদ। কংগ্রেস তাকে দলে ফিরিয়ে নিতে রাজি হয়নি, ফলে লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করতে চলেছেন সিদ্দিক আহমেদ। প্রথমবারের মতো সংরক্ষণ মুক্ত হয়েছে করিমগঞ্জ, এমনকি ডিলিমিটেশনের ফলে এই কেন্দ্রে 2 লক্ষাধিক মুসলিম ভোটও বৃদ্ধি পেয়েছে, এতে খুশি কংগ্রেস। আগেভাগেই প্রায় 1 ডজন প্রার্থী দলীয় টিকিটের দাবি জানিয়ে বসেন। করিমগঞ্জ কেন্দ্র নিয়ে আত্মবিশ্বাসী কংগ্রেসও, ফলে তারাও একজন হেভিওয়েট চেহারার খোঁজ শুরু করে। এক্ষেত্রে প্রদেশ নেতৃত্বের পছন্দের প্রার্থী হিসেবে রয়েছেন রাজ্যের প্রবীণ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তাকে প্রার্থী করার জন্য উঠে পড়ে লাগেন প্রদেশ নেতৃত্ব, এতে এক প্রকার রাজি হয়ে যান এই বরিষ্ঠ আইনজীবীও। যদিও এবারের নির্বাচনে ইউডিএফের সঙ্গে জোট করেনি কংগ্রেস, বদরুদ্দিন আজমলকে বিজেপির বি টিম বলে বারবার দাবি করেছে কংগ্রেস। অন্যদিকে 2 লক্ষ মুসলিম ভোটার বেশি হওয়ার পরও করিমগঞ্জ লোকসভা কেন্দ্র নিয়ে আত্মবিশ্বাস দেখিয়ে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই আসনটি চ্যালেঞ্জ হিসেবে নেন তিনি। আর নির্বাচনের মাত্র কমাস আগেই দুশ্চিন্তায় পড়ে যায় কংগ্রেস, তাদের জয়ের ক্ষেত্রে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন দলেরই বহিষ্কৃত বিধায়ক সিদ্দিক আহমেদ। রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোট করায় দল থেকে তাকে বহিষ্কৃত করা হয়েছে। এখন নিজে থেকে দলে ফিরতে উদ্যোগী হয়েছেন তিনি, কিন্তু তাকে দলে ফিরিয়ে নিতে চাইছে না প্রদেশ নেতৃত্ব। সিদ্দিককে কোনোভাবেই কংগ্রেসকে ফিরিয়ে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন রকিবুল হোসেন। এ অবস্থায় বিজেপিকে সমর্থন করতে চলছেন সিদ্দিক, এমনকি একথা তিনি ঘোষণাও করে দিয়েছেন। ডিলিমিটেশনের ফলে সিদ্দিকের বিধানসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এদিকে করিমগঞ্জ আসনে নিজ ভাই সিরাজউদ্দিন আজমলকে প্রার্থী করতে চাইছেন বদরুদ্দিন আজমল। সিরাজউদ্দিন করিমগঞ্জে প্রার্থী হলে মুসলিম ভোটের বিরাট একটি অংশ নিজের দখলে নিতে সক্ষম হবেন তা বলা বাহুল্য। এরই মধ্যে রয়েছেন সিদ্দিক আহমেদও, তিনি বিজেপিকে সমর্থন করলে মুসলিম ভোটের আরও একটি অংশ কাটা পড়বে কংগ্রেসের জুড়ি থেকে। এক্ষেত্রে 2 লক্ষাধিক মুসলিম ভোট থাকলেও বিজেপির জয়ের পথ সুগম হচ্ছে, আর এজন্য দুশ্চিন্তা বাড়ছে কংগ্রেসের। বিজেপি এখন করিমগঞ্জ কেন্দ্রে প্রার্থী দাঁড় করানোর ব্যাপারে তুড়জোড় শুরু করেছে, আর প্রাথমিক অবস্থায় আপাতত ব্যাকফুটে চলে গেছে কংগ্রেস। পরবর্তী খবরটি হলো, অধিকার আদায়ের লক্ষ্যে ধর্মীয় ভেদাভেদ বলে বাঙালিকে ঐক্যবদ্ধ হতে হবে। অসমীয়া বাঙালির মধ্যে বিভেদ সৃষ্টির প্রয়াস চালিয়ে যাচ্ছে কিছু সংখ্যক দুষ্কৃতী। শিলচর ইলোরা হেরিটেজে নাগরিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত মত বিনিময় সভায় এমনটাই বললেন সিআরপিসির মুখ্য উপদেষ্টা তথা গৌহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এদিন তিনি বলেন, আইন মেনে নিজেদের অধিকার আদায়ের লড়াই অবশ্যই করতে হবে বাঙালিদের, অসমীয়ারা আমাদের শত্রু নন। কিন্তু নিজের সত্তায় আঘাত লাগলে কেউ চুপ করে থাকবে না, আমি প্রথমে বাঙালি পরে মুসলমান, আমার জাতিসত্তায় যদি না থাকে তাহলে পরিচয় থাকবে না। তিনি এও বলেন, সম্প্রতি দুর্গাপূজায় আসামের 26টি পূজা মণ্ডপে বাংলায় লেখা ব্যানার ইচ্ছাকৃতভাবে চিড়ে অত্যন্ত নিন্দনীয় কাজ করছে কিছু দুষ্কৃতী। আসামে বসবাসকারী বাঙালিদের টার্গেট করে প্রতি মুহূর্তেই বিপদের মুখে ফেলা হচ্ছে। এনআরসি, ডিলিমিটেশন সহ অন্যান্য ইস্যুতে চরম হেনস্থার শিকার হচ্ছেন বাঙালিরা।
তিনি এও জানান, গোটা বিশ্বে বাঙালিদের আলাদা পরিচয় রয়েছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বাঙালিরা সবসময় অনন্য অবদান রেখে চলেছেন। এদিন তিনি প্রস্তাব দেন, খুব শীঘ্রই দলমত নির্বিশেষে বাঙালিদের অধিকারের স্বার্থে এক সভা ডাকা দরকার, যেখানে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হোক। বরাকের সব জনপ্রতিনিধিকেও আমন্ত্রণ করে আনা হোক। যারা ইচ্ছাকৃতভাবে এই সভায় আসবেন না, তাদের বরাকে বয়কট করার আহ্বান জানান হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তিনি বলেন, চাকরি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে এমনকি অর্থনৈতিকভাবে এই উপত্যকাকে পঙ্গু করে রাখা হয়েছে। নিজেদের অধিকার আদায়ের লড়াই নিজেদেরই লড়তে হবে। ডিবুটার সমস্যা সহ অন্য সমস্যার পাহাড় তৈরি করে ক্রমশ আসামের বাঙালিকে কুণ্ঠাসা করে রাখতে চাইছে বর্তমান সরকার। বাঙালির অধিকার আদায়ের লড়াই বাঙালিকেই লড়তে হবে। তিনি এও জানান, গুয়াহাটিতে থাকলেও তিনি ভালো নেই। এক সময় কান্নায় ব্যঙ্গে পড়েন হাফিজ রশিদ, স্মরণ করেন তারাপদ ভট্টাচার্য গুলাম উসমানীর কথা। সভায় আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর তপোধীর ভট্টাচার্য বলেন, ইতিহাস থেকে শিক্ষা নেয় না কেউ। এই মুহূর্তে ভারত থেকে গণতন্ত্র প্রায় উধাও হয়ে গেছে, মানুষের গণতান্ত্রিক অধিকারটুকুই নেই। সংসদে বাঙালিদের অধিকার নিয়ে কথা বলার লোক নেই। বরাকের বর্তমান জনপ্রতিনিধিরা মুখে কুলুপ এঁটে বসে আছেন। তিনি জানান, হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর মতো লোকের খুব দরকার জনপ্রতিনিধি হিসাবে। গুরুচরণ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রাক্তন বিভাগীয় প্রধান নিরঞ্জন দত্ত বলেন, পরিকল্পিতভাবে আসামের বাঙালিদের নির্যাতন করা হচ্ছে। সব কিছুতেই জোর করে অসমীয়াকরণের প্রয়াস চালানো হচ্ছে। চুপ করে বসে থাকলে চলবে না, নবীন প্রজন্মকেই বাঙালির অধিকার আদায়ের লড়াইয়ে অগ্রণী ভূমিকা নিতে হবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ইমাদউদ্দিন বুলবুল, নীলাদ্রি রায়, আইনজীবী তথা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক অজয় রায়, কংগ্রেস নেতা সীমান্ত ভট্টাচার্য, সিআরপিসির কেন্দ্রীয় কমিটির সম্পাদক কিশোর ভট্টাচার্য, বিশিষ্ট নাগরিক হরিদাস দত্ত, শিয়াবুদ্দিন আহমেদ প্রমুখ। পরবর্তী খবরটি হল, সর্বভারতীয় স্তরের সংবাদ মাধ্যম ও সাংবাদিক বয়কটের পর এবার আসামেও ইন্ডিয়া জোটের বিরোধী ঐক্যমঞ্চ একটি চ্যানেল বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাশাপাশি অন্য একটি চ্যানেলের মুখ্য সম্পাদককেও বয়কট করা হবে। বিরোধীদের এই সংবাদ মাধ্যম বয়কটের সিদ্ধান্তের কথা প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। তিনি বলেন, বিরোধী ঐক্যমঞ্চের বৈঠকে এ নিয়ে আলোচনার পর প্রতিটি বিরোধী রাজনৈতিক দল একটি ব্যক্তিগত চ্যানেল ও একটি ব্যক্তিগত চ্যানেলের মুখ্য সম্পাদককে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। তার অভিযোগ, একটি ব্যক্তিগত চ্যানেল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বুলেট প্রুফ জ্যাকেটের মতো কাজ করছে। তারা বিজেপি সরকারের সব অপকর্ম গোপন করার প্রয়াস চালিয়ে যাচ্ছে এবং বিরোধীদের তুচ্ছতাচ্ছিল্য করে খবর প্রকাশ করছে। এজন্যই বিরোধীরা এই বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান। একইভাবে আরও একটি চ্যানেলের মুখ্য সম্পাদক বিজেপি সরকারকে খুশি করার জন্য কাজ করে আসছেন, সেক্ষেত্রে চ্যানেলটিকে বয়কট করেননি বিরোধীরা, চ্যানেলটির মুখ্য সম্পাদককে বয়কট করেছেন। ওই মুখ্য সম্পাদক লোকসভা নির্বাচনে জোরহাট কেন্দ্রে বিজেপির টিকিটে দাঁড়ানোর পরিকল্পনা করছেন বলেও মন্তব্য করেন ভূপেন বোরা। এদিকে সংবাদ মাধ্যম ও সাংবাদিককে বিরোধীদের বয়কটের তীব্র সমালোচনা করেছে শাসক পক্ষ। বিজেপির মুখপাত্র সাংসদ পবিত্র মার্গারিটা বিরোধীদের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, সংবাদ মাধ্যমকে বয়কট করে পালানোর পথ নিয়েছে বিরোধীরা, তাদের এই সিদ্ধান্ত ফ্যাসিস্টের পরিচয় বলে মন্তব্য করেন তিনি। তার মতে, জরুরি অবস্থার সময়, আসাম আন্দোলনের সময় কংগ্রেস সরকার সাংবাদিক ও সংবাদ মাধ্যমের প্রতি কী ব্যবহার করেছে তা সকলেরই জানা। পরবর্তী খবরটি হল, রাজ্য সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে নিয়োগের বিনামূল্যে কোচিংয়ের এন্ট্রান্স পরীক্ষায় আশানুরূপ সাড়া পড়েছে হাইলাকান্দিতে। মঙ্গলবার সকাল থেকেই পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড নিয়ে উপস্থিত হন প্রিসেন্সিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুলে। জেলা বহির জেলার উৎসাহী যুবক যুবতীরা ভিড় জমান শহরের এই বেসরকারি স্কুলে। তবে এখানে স্থান সংকুলনের জন্য পরীক্ষা নেওয়া হয় মহিলা কলেজেও। উল্লেখ্য, হাইলাকান্দি তথা বরাক উপত্যকায় প্রথমবারের মতো রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের বিনামূল্যে কোচিংয়ের জন্য এন্ট্রেন্স পরীক্ষা হলো হাইলাকান্দিতে। বিজেপি যুব মোর্চার উদ্যোগে ও ব্যবস্থাপনায় এদিন এন্ট্রেন্স পরীক্ষায় বসেন জেলা বহির জেলার প্রায় 1500 আবেদনকারী। বিজেপির যুব মোর্চা পরিচালিত এই পরীক্ষা হয় শহরের বেসরকারি প্রিসেন্সিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুল ও মহিলা কলেজে। বেলা 12টা থেকে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় এক ঘন্টার পরীক্ষা। প্রসঙ্গত, 1500 পরীক্ষার্থীকে 300 জনকে বিনামূল্যে কোচিং দেওয়া হবে যুব মোর্চার পক্ষ থেকে। মঙ্গলবারের এই পরীক্ষায় উৎসুক শিক্ষিত বেকার যুবক যুবতীরা এভাবে ব্যাপক সাড়া দেওয়ায় কার্যত হিমশিম খেতে হয় আয়োজকদের। তবে সব সামলে নেন তারা। উপস্থিতির হার দেখে নিজের খুশি চেপে রাখতে পারেননি যুব মোর্চার সভাপতি মিলন দাস। এন্ট্রেন্স পরীক্ষা শেষে বিকেলে মিলনবাবু জানিয়েছেন, তারা কল্পনাই করতে পারেননি এত বেশি সংখ্যক পরীক্ষার্থী এদিন এন্ট্রেন্স পরীক্ষায় বসবেন।
প্রথমে ঠিক করা হয়েছিল 200 জনকে বিনামূল্যে কোচিং দেওয়া হবে, আর এর জন্য প্রায় 500 আবেদনপত্র জমা পড়েছিল, কিন্তু সময়মতো অতিবাহিত হয়েছে এর সংখ্যা বাড়তে থাকে। এদিন প্রায় 1500 পরীক্ষার্থী তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগে এন্ট্রেন্স পরীক্ষায় বসেছেন। জানিয়ে আয়োজকদের পক্ষে অন্যতম মিলন দাস জানিয়েছেন, প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এন্ট্রেন্স পরীক্ষায় উত্তীর্ণ হওয়া 200 জনকে বিনামূল্যে কোচিং দেওয়া হবে, কিন্তু শিক্ষিত বেকার যুবক যুবতীদের উৎসাহ দেখে আসন সংখ্যা আরও 100 বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 200 থেকে বাড়িয়ে 300 জনকে বিনামূল্যে কোচিং দেওয়া হবে রাজ্যের বিভিন্ন বিভাগে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগে। যুব মোর্চার সভাপতি মিলন দাস বলেন, গুয়াহাটির TIMI নামের একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুব মোর্চার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তারা তাদের প্রশিক্ষিতদের নিয়ে এখানে বিনামূল্যে কোচিং দেবেন। 6 নভেম্বর থেকে শুরু হবে কোচিং। এক মাসের জন্য এই কোচিং হবে হাইলাকান্দি শহরের কালীবাড়ি রোডের প্রিসেন্সিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে। বিনামূল্যে এই কোচিংয়ের সহযোগিতায় রয়েছে হাইলাকান্দির বেসরকারি স্কুল প্রিসেন্সিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল। মিলন দাস জানান, প্রদেশ যুব মোর্চার সভাপতি সিদ্ধার্থ অঙ্কুর বড়ুয়া 6 নভেম্বর হাইলাকান্দি সফরে আসছেন, আর ওই দিন তাকে নিয়ে শহরে একটি বাইক র্যালি করা হবে। বাইক র্যালির পর প্রিসেন্সিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুলে বিনামূল্যে কোচিং ক্লাসের উদ্বোধন করবেন প্রদেশ যুব মোর্চার সভাপতি বড়ুয়া। পরবর্তী খবরটি হলো, মোনাচোড়ায় শীঘ্রই শুরু হবে উন্নতমানের হাসপাতালের কাজ, ঘোষণা বিধায়ক জাকিরের। বহু প্রতীক্ষিত বিষ্ণুপুর গাগলাচোড়া ডাইকের মধ্যেকার উত্তর জোসনাবাদ গ্রামের বাকি থাকা রাস্তার কাজের ফলক আনুষ্ঠানিক উন্মোচন করা হয়েছে। কাজের ফলক উন্মোচন করেন হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর। এ উপলক্ষে লালার উত্তর জোসনাবাদ প্রথম খণ্ড গ্রামে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শহীদ হোসেন মজুমদার। 2.5 কিলোমিটার এই রাস্তা নির্মাণে ব্যয় হবে 3,47,96,000 টাকা। ফলক উন্মোচনের আগে বক্তব্য রাখেন বিধায়ক জাকির হোসেন লস্কর। তিনি বলেন, লালার মোনাচোড়া ব্লকের কাছে একটি উন্নতমানের হাসপাতাল নির্মাণ করা হবে, খুব শীঘ্রই এর কাজের শিলান্যাস করা হবে। এছাড়া এখানকার কাটাখাল নদীর উপর একটি RCC সেতু নির্মাণ করা হবে, এর প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন। পরবর্তী খবরটি হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বেলা 11টায় ভার্চুয়ালি 3টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে ভারত ও বাংলাদেশকে সংযোগকারী 2টি রেল প্রকল্প এবং 1টি মেগা পাওয়ার প্ল্যান্ট অন্তর্ভুক্ত রয়েছে। আজ ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বুতাম টিপে এই 2 দেশের সীমান্তের এই রেল সংযোগের উদ্বোধন করেন 2 প্রধানমন্ত্রী। মোট রেল সংযোগের দৈর্ঘ্য 12.28 কিলোমিটার। এর মধ্যে ভারতের অংশ ত্রিপুরায় 5.46 কিলোমিটার এবং বাংলাদেশের অংশ 6.78 কিলোমিটার। 2016 সালের জুলাই মাসে এই প্রকল্পের বরাদ্দ ছিল 972,52,00,000 টাকা। এর মধ্যে ভারতীয় অনুচ্ছেদের জন্য বরাদ্দ হয় 580 কোটি টাকা এবং বাংলাদেশের অংশের জন্য বরাদ্দ হয় 392,72,00,000 টাকা। দীর্ঘ 60 মাস পর সেই রেলপথের সূচনা হয় আজ। সঙ্গে আরও 2টি প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সারা দেশে 508টি রেল স্টেশনকে পুনঃ উন্নয়নের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জন্য 51টি রেল স্টেশনের উন্নয়নের জন্য এই প্রকল্পের অধীন 5,100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের 3টি রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় আনা হয়েছে। উল্লেখ্য, আখাউড়া আগরতলা রেলপথ শুরু হলে এতে পণ্য পরিবহন খরচ কম হওয়ায় 2 দেশের আমদানি রফতানি বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হবে। ইতিপূর্বে ওই রুটে একাধিকবার পরীক্ষামূলক মালবাহী ট্রেন পরিচালনা করা হয়েছে। উদ্বোধনের 1 মাসের মধ্যে এই পথে পুরোদমে মালবাহী ট্রেন চালানো হবে। পর্যায়ক্রমে 2 দেশের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীবাহী ট্রেনও চলবে। এদিকে ট্রেনের ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে কলকাতার দূরত্ব প্রায় 1,600 কিলোমিটার, যা পাড়ি দিয়ে সময় লাগবে 31 থেকে 34 ঘন্টা। আগরতলা থেকে বাংলাদেশের আহাউলা পর্যন্ত রেলপথ চালু হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেলপথে ত্রিপুরা কলকাতা যাতায়াতের দূরত্ব ও সময় উভয় কমবে। কলকাতা যেতে মাত্র 10 ঘন্টার সময় লাগবে। অন্যদিকে বাংলাদেশ থেকে ট্রেনে যে কোনো পণ্য আগরতলা হয়ে ভারতের যে কোনো রাজ্যে পৌঁছানো যাবে। একইভাবে ভারতের পণ্যবাহী ট্রেন আগরতলা হয়ে আখাউড়া দিয়ে গন্তব্যে পৌঁছানো সহজ হবে। পরবর্তী খবরটি হলো, উৎসবের মরশুমে আরও বাড়ল আমনাগরিকের জ্বালানি জেলা। এক ধাক্কায় সিলিন্ডার পিছু 100 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। গত 2 মাসে এ নিয়ে দ্বিতীয়বার বাড়ল বাণিজ্যিক গ্যাসের মূল্য। তবে স্বস্তির খবর হলো, গরুয়া খাতে ব্যবহৃত LPG বা রান্নার গ্যাসের দাম এদিন বাড়ানো হয়নি। প্রতি মাসের শুরুতে LPG-র দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।